স্বেচ্ছাসেবা নিয়ে একটি বই রচিত হয়েছে এবং সেই বইটি প্রকাশ করেছে সীতাকুণ্ডের একজন সন্তান। সীতাকুণ্ডের মাটিকে উনি ধন্য করলো, সীতাকুণ্ডের প্রতিটা স্বেচ্ছাসেবীকে উনি ধন্য করলো এবং পুরো বাংলাদেশের স্বেচ্ছাসেবীদের জন্য উনি একজন আইডল। এখন আমরা বুঝি যে মানুষ কোথায় কম বেশি। যদি একটা ওয়াজ মাহফিল করেন, হুজুর সারা রাত ওয়াজ করলেও দেখবেন যে মানুষ 500-1000 জমাইতে আপনার কষ্ট হয়ে যাবে, কিন্তু একজন অর্ধনগ্ন নর্তকী যদি এসে নাচে, মানুষ আপনি 1000 টাকা টিকিট দিও, এই যে কিছুদিন আগে আসছে নোরা ফাতেই, তার টিকিট 10000 টাকা দিয়ে কিনছে নাচ দেখবে বলি, কিন্তু সে এসে হাই হ্যালো করে চলে গেছে, সবাই বলতেছে হারে টাকাটা তো মাঠে মারা গেল। সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত কিংবা ব্যক্তিগত পরিচালিত কোনো বেওয়ারিশ হাসপাতাল বাংলাদেশে নেই, পচে গলে পোকা পড়ে ম্যাগট হয়ে গিয়েছে এরকম, তাদের জন্য কিন্তু কিছুই নেই। এইটা প্রথম আমরা চালু করতে যাচ্ছি বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের মাধ্যমে সারা বাংলাদেশে। এটা প্রথম হাসপাতাল যেটা সীতাকুণ্ডের ফৌজদারহাট হচ্ছে, তো এইটা হচ্ছে অনেক বড় একটা প্রাপ্তি সীতাকুণ্ডের জন্য। প্রথমে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন এবং এখান পর্যন্ত এসে দুটি কথা বলার সুযোগ দান করেছেন, এজন্য আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। তো আসলে শিক্ষা, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং শিক্ষার বিকল্প কিছুই হতে পারে না, এবং একটি শিক্ষিত সমাজ গঠনে শিক্ষকের ভূমিকা অপরিসীম, এবং এই শিক্ষক আর শিক্ষার্থী এই সম্প্রদায়ের মাঝে যে সেতুবন্ধন তৈরি করেছে সেটা হচ্ছে আর কিছুই নয় এই বই। এই বইয়ের মাধ্যমেই কিন্তু আমরা সব কিছু শিখতে পারি, জানতে পারি, এবং প্র্যাকটিক্যাল করার আগে আগে থিওরিক্যাল এই বইয়ের বিকল্প কিছুই হতে পারে না। তো এই বই পড়েই কিন্তু একজন শিক্ষার্থী শিক্ষকে রূপান্তরিত হয়, তাই বইয়ের বিকল্প কিছুই হতে পারে না। যে কোনো কাজ, অ্যাজ এ আমরা যে স্বেচ্ছাসেবী, স্বেচ্ছাসেবার যে কাজ করি, স্বেচ্ছাসেবার অনেক কাজ আপনার নিজের এলাকা থেকে এই বইয়ের পেছনে কিন্তু লেখা আছে। তুমি যেখানে আছো সেখান থেকে স্বেচ্ছাসেবা শুরু করো, তোমার যা আছে তাই কাজে লাগাও, তুমি যা পারো তাই করো। যেমন আমরা ধরতে পারি ফার্স্ট এইড, এই কথার অনেক ব্যাপ্তি এবং ব্যাপকতা অনেক বিশাল। ছোট্ট একটি উদাহরণ দেই, যেমন ফার্স্ট এইড, ফার্স্ট এইড কী, এটা কিন্তু প্রত্যেক শ্রেণীতে যে প্রাথমিক চিকিৎসার যদি কোনো অধ্যায় থাকে বা বই থাকে, এবং মেডিকেল স্টুডেন্ট যারা তাদের জন্য কিন্তু এই একটি প্রশ্ন কম্পালসারি, সেটা হচ্ছে ফার্স্ট এইড বা প্রাথমিক প্রতিবিধান কী, সেটা কিন্তু এই কথার ঘুরাই ফিরাই কিন্তু এই কথারই অর্থ। তোমার হাতের কাছে যা আছে তাই নিয়ে মৃত্যুকে ঠেকানোর জন্য কিংবা বড় কোনো ক্ষতি হওয়ার জন্য হাতের কাছে যা আছে তাই নিয়ে চিকিৎসা দেওয়ার নামই হচ্ছে কি, প্রাথমিক চিকিৎসা। তো ঠিক এরকম এই স্বেচ্ছাসেবীর যে খুঁটিনাটি বিষয়, কিভাবে সংগঠন চালাতে হবে, সংগঠক হতে হবে, এবং যে অনুগত যারা রয়েছে তাদের প্রতি আচরণ কীরকম হবে, তাদের প্রতি সহানুভূতি কীরকম হবে, এবং তাদের প্রতি নির্দেশনা কীরকম থাকবে, সব কিছুকে একত্রীকরণ করে যে আজকের যে পাণ্ডুলিপিটি, স্বেচ্ছাসেবার খুঁটিনাটি ও ব্যবস্থাপনা কৌশল, অত্যন্ত সুন্দর একটি আয়োজন। এই এখানে মানুষের প্রয়োজন নেই, এই মানুষের জায়গায় এই মানুষের অভাব পূরণ করবে এই বই। এই বই আজকে যে তৈরি হইল তা না, এই বই কিন্তু অনেক বছরের পর বছর চলবে, উনি দুনিয়াতে থাকুক বা না থাকুক ওনার এই বই ওনার পরিচয় বহন করবে, এবং এই বই অনেককে সামনে এগিয়ে যাওয়ার পথ নির্দেশ করবে। তাই এই বইয়ের বিকল্প কিছুই হতে পারে না। আমরা যে স্বেচ্ছাসেবী কাজ করি, সারা বাংলাদেশে যে স্বেচ্ছাসেবীর বিশাল প্ল্যাটফর্ম রয়েছে, কোনো বই কি আছে বলেন, উত্তর দেন, আমাকে একটা বইয়ের নাম বলেন। বাংলাদেশের স্বেচ্ছাসেবীর প্ল্যাটফর্মটা কিন্তু বিশাল। আজকে যে বই তৈরি হয়েছে এটা আমাদের একটা বিশাল প্রাপ্তি, আমাদের জয়গান, আমাদের অগ্রযাত্রা, আমাদের সামনে পরিচালিত হওয়ার বিশাল একটি ব্যাপ্তা প্রকাশ করবে এই বইটি। কারণ আপনাদের কাছে, আপনারা যারা এখানে বসে আছেন সবাই স্বেচ্ছাসেবী, তো স্বেচ্ছাসেবীদের নিয়ে বই আছে, তাদেরকে দিক নির্দেশনা দিবে এরকম একটা বইয়ের নাম আপনারা কেউ বলেন নাই, বলেন বলেন, ছোটদের রাজনীতি অর্থনীতি, এটা তো স্বেচ্ছা রাজনীতি এবং অর্থনীতি, এটা তো পরিপূর্ণভাবে স্বেচ্ছাসেবীদের সাথে যায় না। যাই হোক, থাকতে পারে, ধন্যবাদ ভাইয়া।
থাকতে পারে, তবে সরাসরি ইন্ডিকেট করছে রাজনীতি এবং অর্থনীতিকে। সেক্ষেত্রে কিন্তু একজন স্বেচ্ছাসেবী যখন বইয়ের গায়ে লেখা থাকবে রাজনীতি ও অর্থনীতি, তখন কি সে সেটা কিনবে? তখন হ্যাঁ, ভিতরে অবশ্যই স্বেচ্ছাসেবী সম্পৃক্ত তথ্যাবলী রয়েছে, কিন্তু বইয়ের গায়ে যদি লেখা থাকে রাজনীতি ও অর্থনীতি, তাহলে কি আমার জেনারেল স্বেচ্ছাসেবী এটা নিবে? সে বলবে যে আমার এই রাজনীতির ভিতর ঢুকে কাজ নেই। আর অর্থনীতি সে তো অনেক বিশাল ব্যাপার, আমি তো মাত্র 7-এ পড়ি, অথবা আমি তো টেম্পু চালাই, মাঝে মধ্যে রক্ত দেই, অর্থনীতির মধ্যে ঢুকে আমার কাজ নাই। কিন্তু যদি পড়তে পারে, এটা যদি দেখে যে স্বেচ্ছাসেবীর খুঁটিনাটি, তখন সে বলবে যে আমিও স্বেচ্ছাসেবী, এখানে লিখেও আছে স্বেচ্ছাসেবীর খুঁটিনাটি, সো এটা একটু আমি ফলো করতে পারি, আমি দেখতে পারি। তো অনেক সময় কিন্তু এজন্য আমরা যে বলি না, নামে নামে জমে টানে, একটা কথা প্রবাদ আছে না, তো নামে নামের সাথেও কিন্তু একটা আত্মার আত্মা কেন্দ্রিক কাজ করে। তো যাই হোক, স্বেচ্ছাসেবীদের জন্য এটা একটা নতুন দিক উন্মোচিত হলো। আর আমাদের বক্তিয়ার ভাই তো সীতাকুণ্ড সন্তান নাকি, তো সারা বাংলাদেশের মধ্যে একটি আলোচনার দিক যে স্বেচ্ছাসেবা নিয়ে একটি বই রচিত হয়েছে এবং সেই বইটি প্রকাশ করেছে সীতাকুণ্ডের একজন সন্তান। সীতাকুণ্ডের মাটিকে উনি ধন্য করলো, সীতাকুণ্ডের প্রতিটা স্বেচ্ছাসেবীকে উনি ধন্য করলো, এবং পুরো বাংলাদেশের স্বেচ্ছাসেবীদের জন্য উনি একজন আইডল। তো আসলে এখন আমরা বুঝি যে মানুষ কোথায় কম বেশি। যদি একটা ওয়াজ মাহফিল করেন, হুজুর সারা রাত ওয়াজ করলেও দেখবেন যে মানুষ 500-1000 জমাইতে আপনার কষ্ট হয়ে যাবে, কিন্তু একজন অর্ধনগ্ন নর্তকী যদি এসে নাচে, মানুষ আপনি 1000 টাকা টিকিট দিও, এই যে কিছুদিন আগে আসছে নোরা ফাতেই, তার টিকিট 10,000 টাকা দিয়ে কিনছে নাচ দেখবে বলি, কিন্তু সে এসে হাই হ্যালো করে চলে গেছে, সবাই বলতেছে হারে টাকাটা তো মাঠে মারা গেল। তো দেখেন, তো এই জন্য আমরা ভালো কাজে কম, কিন্তু ভালো কাজে মহান সৃষ্টিকর্তা সহায় আমরা এগিয়ে যেতে হবে, আমাদেরকে দমে গেলে চলবে না। উনি এখানে যেটা আফসোস করছে কিংবা যেটা বলেছে যে আমি যেটা আশা করছিলাম এখানের উপস্থিতি সম্পর্কে, সেটা আর একটু বেটার ফিল হতে পারতো, কিন্তু না, কোনো প্রয়োজন নাই। যে দুষ্ট গোয়ালের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, তো আমাদের যে মানুষ বুঝবে না, জানবে না, এটার মর্ম বুঝবে না, তাকে অযথা এখানে ঘুম পাড়ায় কোনো লাভ নেই। তো যারা জানবে, যারা এই এই সম্পর্কে বুঝবে, তারা অন্যকে এই আলো, এই প্রতিফলনটা পৌঁছে দিতে পারবে। সো আমি মনে করি যে আমাদের এই কয়েকজনকে উনি যে মেসেজটা দিয়েছে, আমরা তার দ্বিগুণ মানুষকে এই মেসেজটা কনভে করতে পারবো। এজন্য ওনার জায়গা থেকে উনি সফল, এবং এই সফলতা কয়জন পারবে এখানে একসাথে, এখানে তো মিনিমাম আমরা 20 জন মানুষ হলেও আছি, 20 জন মানুষের মধ্যে এই সম্যক ধারণা দেওয়াটা কিন্তু অত সহজ নয়। এই যে 20 জন আছে, সেই 20 জন আরও 20 জনকে বোঝানোর মতো সক্ষমতা রাখে বিধায় তারা এখানে আসীন হয়েছে, অন্যথায় তারা এখানে বসতো না। তো যাই হোক, আর সবচেয়ে বড় কথা, আমাদের মান্যবর যে উপস্থিতি যারা রয়েছেন আমাদের পেছনে বা আমাদের সামনে পাশে যারা বসা রয়েছেন, অত্যন্ত বিনয়ী এবং খুবই শিক্ষিত কিছু মানুষজন, যারা যাদের কাছে শত শত হাজার হাজার সন্তান কিংবা ওনাদের সন্তান তুল্য শিক্ষার্থী হাতে করে নিয়েছে বিদ্যার, সেই বিদ্যার বিদ্যান মানুষগুলো যেহেতু এটার অর্থ এবং এটার অনুধাবন করতে পেরেছে, ইনশাল্লাহ ওনাদের মাধ্যমেও সামনের অনেক শিক্ষার্থী কিংবা সন্তান তুল্য যারা রয়েছে, তারাও ওনাদের থেকে এই বিষয়টা জ্ঞান বুদ্ধ হবে বলে আমি আশা করছি। যাই হোক, আমি ওইদিকে যাব না, আমরা অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশে একটি বেওয়ারিশ হাসপাতাল নাই, সেটা আপনারাও জানেন, আমরাও জানি, এবং সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত কিংবা ব্যক্তিগত পরিচালিত কোনো বেওয়ারিশ হাসপাতাল বাংলাদেশে নেই, পচে গলে পোকা পড়ে ম্যাগট হয়ে গিয়েছে, এইরকম তাদের জন্য কিন্তু কিছুই নেই। এইটা প্রথম আমরা চালু করতে যাচ্ছি বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের মাধ্যমে, সারা বাংলাদেশে এটা প্রথম হাসপাতাল যেটা সীতাকুণ্ডের ফৌজদারহাট হচ্ছে। তো এইটা হচ্ছে অনেক বড় একটা প্রাপ্তি সীতাকুণ্ডের জন্য। সীতাকুণ্ডের মাটি অত্যন্ত পবিত্র, যেই মাটিতে প্রথম বাংলাদেশে একটি বেওয়ারিশ হাসপাতাল হচ্ছে 100 শয্যা বিশিষ্ট, যেটা জানুয়ারিতে উদ্বোধন হবে। কারণ এই পচা গলা নিয়ে কাজ করার মানুষ খুবই কম, সেই মানুষগুলো আমাদের এই সীতাকুণ্ডে তাদেরকে তাদের পাশে থেকে সহায়তা করার জন্য সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন, আমাদের এই বক্তিয়ার ভাই এবং আরও যারা রয়েছেন, তাহের ভাই সহ যারা রয়েছেন, তারা অত্যন্ত বিনয়ী এবং আন্তরিক এই বেওয়ারিশ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। এই জন্য আল্লাহ তাআলা হয়তো এই সীতাকুণ্ডকেই কবুল করছে। তো যাই হোক, আমরা আনন্দিত যে সীতাকুণ্ডের যে হাসপাতালটি হচ্ছে, সেই হাসপাতালটি পরিচালনা করবে মূলত কারা? স্বেচ্ছাসেবীরা। এবং এই স্বেচ্ছাসেবীদের জন্যই উনি এই গাইডলাইনটি লিখেছেন সীতাকুণ্ড থেকেই। আল্লাহ তাআলার একটি কীরকম যোগসাজশ দেখেন,
আমরা স্বেচ্ছাসেবীরাই বাংলাদেশে প্রথম যে হাসপাতাল তৈরি করছি, অন্য কেউ কিন্তু করতে পারে নাই। তাহলে এই ক্রেডিট এবং কর্তৃত্ব সকল স্বেচ্ছাসেবীদের এবং স্বেচ্ছাসেবীদের নিবেদিতভাবে গাইডলাইন দেওয়ার জন্য বক্তিয়ার ভাই যে এরকম এগিয়ে এসেছে, বক্তিয়ার ভাইকে দেখে বাংলাদেশে এরকম অনেক হাজারো তরুণ এরকম এগিয়ে আসবে, বই লিখবে, নভেল লিখবে, সাহিত্য লিখবে এবং স্বেচ্ছাসেবী যে বিশাল একটা ব্যাপকতা বিষয় সেটাকে তুলে ধরবে। এটা যে যত্রতত্র ফেলনার বিষয় নয়, স্বেচ্ছাসেবিতার যে একটা আন্তর্জাতিক মানের বিষয়, এই বিষয়টাকে এই বক্তিয়ার ভাইয়ের মতো মানুষরা আপনাদের সামনে, আমাদের সামনে, সমাজের সামনে তুলে নিয়ে আসছে। সত্যিকার অর্থে সমাজের মানবিকতার মেরুদণ্ডের রোল মডেল তো হচ্ছে বক্তিয়ার ভাইরা, যেটা আমরা, আমি আমার 12 বছরের জীবনে যেটা এখনও পারি নাই সময় সংকীর্ণতার কারণে, সেটা বক্তিয়ার ভাই করে দেখেছে। এই ক্রেডিট ওনার জন্য একটা হাততালি দিই আমরা অন্তত। ইনশাল্লাহ আমরা বক্তিয়ার ভাইয়ের এই যে সামনের যে পদক্ষেপগুলো সবগুলো যাতে আল্লাহ তাআলা সুপ্রশস্ত করে দেয় এবং উনি যাতে আজকে যেটি লিখেছে স্বেচ্ছাসেবীর খুঁটিনাটি এটার পাশাপাশি এটাকে অ্যানালাইসিস করে ভবিষ্যতে আরও কী প্রয়োজন, আরও কী থাকতে পারে যেটা আমরা কল্পনাও করছি না, তিনি সেটা তার চিন্তা মনন ও মেধা দিয়ে উনি সেটা বের করে এনে আমাদের সামনে ভবিষ্যতে আরও ভালো কিছু দিবে বলে আমরা আশা করছি। এবং সীতাকুণ্ডের এই সন্তানকে যথাযথভাবে এই সীতাকুণ্ডের স্বেচ্ছাসেবীরা মূল্যায়িত করবে আশা করছি। কারণ আমরা তো প্রথমে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরআন তেলাওয়াত করতেন তখন তো সবাই বিরোধিতা করেছিল, তখন তো সবাই ভুল বুঝেছিল, কিন্তু একসময় কুরআন সারা পৃথিবী জয় করে নিয়েছে। ঠিক তেমনি ওনার এই গ্রন্থটি ভালো কাজের জন্য আমরা এখনও জানি না, বুঝি না, বিদায় হয়তো এতটা অ্যাগ্রেসিভ ওনার মানে পক্ষে কথা বলা বা ওনার অনুষ্ঠানে আসা বা ওনাকে ইন্সপায়ার দেওয়া সেটা আমাদের পক্ষে হচ্ছে না, কিন্তু আমরা এটা আস্তে আস্তে জেনে শুনে বুঝে একসাথে ওনার সাথে ওনার হাতে হাত মিলিয়ে ওনার মাধ্যমে ওনার এই বইটা অধ্যবসায় করে সামনের দিকে আমরাও এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো যা হোক, আমরা আর দীর্ঘায়িত করব না, শুধু এতটুকুই বলবো এই সফলতা অনেক বড় সফলতা, এই সফলতা সীতাকুণ্ডের, এই সফলতা আমাদের স্বেচ্ছাসেবীদের, এই সফলতা স্বেচ্ছাসেবী অঙ্গনে আন্তর্জাতিক পর্যায়ের সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এই কার্যক্রম এগিয়ে যাবে, আমরা পাশে আছি এবং উনিও আমাদের সাথে থাকবে। এই প্রত্য নিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।